মালিক হচ্ছে এরা সব। তো বন্ধুরা সুপ্রভাত, আমি আপনাদের হোস্ট দেব হরে, আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল আমি ভবঘুরে। তো এটা আমার রোজ নিয়মিত চলাচলের রাস্তা, এই রাস্তা দিয়েই আমি রোজ যাতায়াত করি আমার কাজের জায়গায়। তো আজকে এই যে বাচ্চারা এখানে যে ঘর বানিয়েছে, এটা একটা বিশেষ তিথি আজকে, মানে গতকালকের থেকে শুরু হয়েছে, সেটা হচ্ছে অম্বুবচী বলা হয়। তো অম্বুবচী তিন দিন পালন করে এখানে স্থানীয়, এটা একটা লোকাচার। গতকালকে রাত্রে লেগেছে, আগামী দিন হচ্ছে একাদশী, তারপরে অম্বুবচীর নিবৃত্তি হবে। এই সময় লোকের অনেক রকম বিশ্বাস বা ধারণা আছে, এটা একটা লোকাচার বললাম। তো এই তিন দিন বিভিন্ন ধরনের রেস্ট্রিকশন লোক পালন করে, মানে জমি চাষ করা যায় না, যারা ধার্মিক মতে কোনো দেবতার মন্দির বা দেব দেবীর মন্দিরে পুজো হয় না, সমস্ত বন্ধ থাকে, কুঞ্জলে রান্না করে না, যারা বয়স্ক মহিলারা যারা আছেন তারা আগুন জ্বলে রান্না করে না। এই যে বৃদ্ধ লোক যাচ্ছে, ইনি যে ফল নিয়ে এসছে, সময় যখন ছোট ছিলাম তখনও আমার বাড়িও গ্রামে, প্রত্যন্ত গ্রামে, তো এইরকমই কিছু অ্যাক্টিভিটির সাথে যুক্ত থাকতাম। এটা যেমন আজকে অম্বুবচী, এরকম আমরা দুরকম দুবার পালন করতাম, একটা রাসোৎসবের সময় রাসমঞ্চ তৈরি হতো আর অম্বুবচীর সময় এরকম। তো যাই হোক, এইখানে বাচ্চাদের আকাঙ্ক্ষা হচ্ছে এই যে এটা করেছে ঘর, সেখানে ফল টল পাবে বা পয়সা পাবে, সেটা দিয়ে তারা পুজো করবে এবং এই এই যে অনুষ্ঠান বা এটা পালন করবে। এছাড়াও আরও আরও কয়েকটা বিষয় আছে, এরা যেমন যখন ফসল ফলে আর কি, অঘ্রাণ মাস সেই সময় একটা করে, যেমন ওই রাখাল বালকদের যেটা বনভোজন হয় সেরকম একটা অনুষ্ঠান, তারপরে আরেকটা আছে কালী পুজোর পরে চোরচুন্নির পালা বা অনুষ্ঠান, তখন বাড়িতে বাড়িতে মাগন মাগে। তা যাই হোক, সেগুলো নিয়ে বিস্তারিত আরও এক সময় বলবো। তো বাচ্চারা যেই জন্য দাঁড় করিয়েছে সেইটা আপাতত দেই। কয়জন আছিস তোরা? তিনজন। এই যে 7 টাকা আছে তোরা ভাগ করে নে, এ ভাগ করে নে। বল বল কি পূজা করিস, নাইলে কি করে হবে? আমাদের পূজা কখন হবে? ইয়ে নাই না,